এই মারণ ভাইরাস কোভিড-19 আজ মানব জীবনের নতুন ইতিহাস রচে দিয়ে গেল। আমাদের হিন্দু সমাজের মোটামুটি অনেকেরই জানা আছে কামাখ্যা মন্দিরের কথা, অর্থাৎ মা কামাখ্যার কথা। এটি একটি প্রাচীনতম ঐতিহাসিক মন্দির। এটি ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে নীলাচল পর্বতে অবস্থিত। নবম শতাব্দীর তেজপুর শিলালিপিতে মা কামাখ্যার উল্লেখ পাওয়া যায় এবং সপ্তম শতাব্দীতে চীনা পর্যটক হিউয়েন সাং এর রচনাতেও কামাখ্যার নাম উল্লেখ আছে। জানা যায় 1498 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হুসেন শাহের এক সেনাপতি, যার নাম কালা পাহাড়, তিনি এই মন্দিরটিকে ধ্বংস করেছিলেন। ইতিহাস অনুসারে 12 খ্রিস্টপূর্বাব্দে নীলাচল পর্বতে মঙ্গোলিয়ানরা আক্রমণ করলে প্রথম তান্ত্রিক কামাখ্যা মন্দিরটি ধ্বংস হয়েছিল। দ্বিতীয় তান্ত্রিক মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল মুসলমানদের আক্রমণের সময়। পরবর্তীকালে কোচ বংশের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ এই ধ্বংসাবশেষটি পুনরায় খুঁজে পান এবং 1565 খ্রিস্টাব্দে বিশ্ব সিংহের পুত্র নারায়ণ সিংহের রাজত্বকালে মন্দিরটি পুনরায় স্থাপিত করা হয়। আগামী দিনে অহোম রাজ্যের রাজারা মন্দিরটিকে আরও দীর্ঘকায় ও সুন্দর করে তোলেন। পরে 1658 সালে অহোম রাজা জয়ধ্বজ সিংহই এই মন্দির সংস্কার ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব পান। জয়ধ্বজ সিংহের বংশধর রাজা রুদ্র সিংহ বৃদ্ধ বয়সে দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু রাজা ব্রাহ্মণের কাছে মাথা নত করবেন কি করে, তাই তিনি পশ্চিমবঙ্গে দূত পাঠালেন। অবশেষে নদিয়া জেলার শান্তিপুরের কাছে মালিপোতার বিশিষ্ট ভক্ত পণ্ডিত কৃষ্ণরাম ভট্টাচার্যকে তিনি আসামে আসার অনুরোধ জানালেন, কিন্তু পণ্ডিত কৃষ্ণরাম বললেন মা কামাখ্যার দায়িত্ব দিলে তবেই তিনি আসাম যাবেন। কথা অনুসারে তিনি আসাম যান এবং রাজপরিবারকে দীক্ষা প্রদান করেন। পরবর্তীকালে রুদ্রসিংহের জ্যেষ্ঠ পুত্র রাজা হন এবং পণ্ডিত কৃষ্ণরামকে মন্দির পার্শ্ববর্তী এলাকায় এক বিশাল ভূখণ্ড দান করেন। আগামী দিনে এদেরকে গোসাই বলা হতো। কালিকা পুরাণের মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন। এখানে তার মৃতদেহের জনি অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল। দেবী ভাগবত পুরাণের 108 পীঠের তালিকায় যদিও এই তীর্থের নাম নেই, তবে অপর একটি তালিকায় কামাখ্যার নাম পাওয়া যায়। যোগিনীতন্ত্রে অবশ্য কালিকা পুরাণের মতকে অগ্রাহ্য করে কামাখ্যা কালী বলা হয়েছে এবং যোনির প্রতীক তত্ত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তন্ত্র সাধনায় প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। কিন্তু ইতিহাসে প্রথমবার মারণ ভাইরাস করোনা সংক্রমণের আশঙ্কায় আসামের কামাখ্যায় বন্ধ হয়ে গেল কামাখ্যা মন্দিরের পরম্পরা। ইতিহাস হয়ে রয়ে গেল এই করোনা ভাইরাস। কালাপাহাড় সেনাপতির মতো মন্দির ধ্বংস করতে নয়, পরম্পরা ধ্বংস করে গেল।